দেখুন বন্ধুরা, আমি আজকে মাংস করব, তার জন্য তেলটা গরম করছি আলুটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। তেলের মধ্যেই আমি একটু তেজপাতা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ ছেড়ে দেবো, পেঁয়াজটা ভাজবো। এদিকে মাংসটা ম্যারিনেট করা আছে, পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, আদা আর রসুনের পেস্টটা দিয়ে কষব। এই মাংসের মধ্যে জিরে, লঙ্কা, হলুদ, একটু সামান্য নুন সবই দিয়ে ম্যারিনেট করা আছে। আর এটাকে আমি এখন কষছি, কষা হোক। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে কষবো। একটু চাপা দিয়ে দেবো, আর একটু নুন তো দেওয়া ছিল এক চামচ মতো, আর এক চামচ নুন দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চাপা দিয়ে দিয়েছিলাম বলে কতটা জল বেরিয়েছে, এটাকে আরও কষতে হবে। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে, তেল তেল মতো বেরিয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল ভরে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল ধরে দেব, জল ধরে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব, একটু বেশি করেই সিদ্ধ করব।
এবার চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবো। গ্যাস থেকে এখন অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মাংস কষা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে।